So let's see, welcome to Namchi. Welcome to me, Namchi. Hey, boy, rasta emon. Actually, ei rasta gulo bhalo na. Emnite to pahari ar bhitore hocche rasta bhalo na. আমরা চলে আসছি হচ্ছে রাভাং। আসলে এটা WB, এই জন্য রাভাং হবে উচ্চারণটা। ওই বাজারে, বাজার আসলে নিচে, এটা হচ্ছে রাস্তার মোড় যেখানে নামছিলাম। তো এখানে লোকাল বাজার হচ্ছে এরকমের, রাস্তার পাশে ওরা গাড়িও রাখে, আবার এখানে যে লোকাল বাজার। আর আমরা কালকে যেখানে ছিলাম রাতে, ওইটি মূলত হচ্ছে ওই কাঁচা বাজার, বাট ওখানে ফেস্টিভ্যাল হওয়ার কারণে ওখানে বিভিন্ন ধরনের ছাড় টাড় দিয়ে রাখছিল। কাল আগামীকাল থেকে সম্ভবত ইয়ে হয়ে যাবে, ওই যে কী বলে বাজার চলতে থাকবে। ওই যে এখন এই জন্য রাস্তার পাশে কাঁচা বাজার দিছে, অনেকটা আমাদের দেশের মতো। আমাদের দেশে যেমন যে সাজে কাঙ্গামাটি গেলে আমরা রাস্তার পাশে বাজার দেখি, পাহাড়িরা নিয়ে আসে, তো এইখানের অনেকটা লোকাল ফুড আমাদের মতো নিয়ে, ওই শাকসবজি, ফলমূল, কুমড়া ইত্যাদি এটুকুই। তবে আমার কাছে অন্য অন্য পেলিং জোড়াতাঙ্গে পরে মোটামুটি রাভাং মনে হচ্ছে অনেকটা আধুনিক আর কি, বড়সড়। তো এই ছিল, আমরা মূলত কালকে ওইদিকে নামছিলাম, আর সম্ভবত নামছি আমরা এইদিকে যাব। তো নাস্তা করবো, নাস্তা করে পরে নামচির উদ্দেশ্যে রওনা দিব। তো ঠিক আছে, নাস্তা টাস্তা করি, পরবর্তী কী হয় না হয় শেয়ার করবো। ভাই সকালের নাস্তাটা করলাম, নাস্তাটা করে হচ্ছে এখন নামচি। আজকে আমাদের হিচাইকিং প্ল্যান হচ্ছে নামচি। ওখানে নাকি হিন্দুদের চার ধর্মের মন্দির আছে না কি আছে, আমার সাথে যিনি আছে উনি বললো চলো ওখানে ভিজিট করব। আমাদের হচ্ছে এক ধাপে মানে এক গিলে দুই পাখি আর কি, ওই রকমের। ওখানে ওর যাবে, আমার তো ওখানে কোনো কাজ নেই, তারপর আমি গেলাম ওর সাথে। আর সেকেন্ড হচ্ছে আমাদের পিক পয়েন্ট আর কি, অর্থাৎ আজকের জন্য লোকেশন হচ্ছে ওইটাই। তো এখানে খাওয়া দাওয়া করলাম, সকালে নাস্তা করলাম বাইরে। বা এখানে এমন এক সমস্যা, 10 মিনিটের ভিতরে কয়েকবার করে হচ্ছে ওই ওয়েদার পরিবর্তন হয়, একটু পরে পরে, মানে 5 মিনিট 2 মিনিট পর পরে ওয়েদার পরিবর্তন হয়ে যায়। তো ঠিক আছে, সামনের দিকে আগায় খাওয়া দাওয়া করলাম, শরীরে একটু টায়ার্ড লাগতেছে, সামনে আগাইতে থাকি। সকালে নাস্তা করার পর শরীরটা তেমন ভালো লাগতেছিলো না, পরে রাস্তার পাশে বসেছিলাম, কেমন যেন টায়ার্ড লাগছিলো, অনেক একটু ঘুম পাইতেছিল। তো বাইকে হাত দিলাম, উনি বললো কোথায় যাবেন, আমি বললাম নামচি যাবো, তো লিফ্ট চাইলাম, দিয়ে দিলাম, ওনাকে অনেক ধন্যবাদ। তো আজকে এক চান্সেই চলে যাচ্ছি, তো যাই আজকে কিছুটা মানে শরীর টায়ার্ড টায়ার্ড লাগতেছে, খুব ঘুম ঘুম লাগতেছে আর কি। তো হয়ে গেছে লিফ্ট, আজকেও লিফ্ট হয়ে গেছে, ওভারঅল সব দিক দিয়ে পারফেক্ট, খুব ভালোই আছি। তো যাই, চলে আসছি, ওয়েলকাম টু নামচি, ওয়েলকাম টু মি নামচি। আরে ভাই রাস্তা এমন, আসলে এই রাস্তাগুলো ভালো না, এমনিতে তো পাহাড়ি আর ভিতরে হচ্ছে রাস্তা ভালো না। তো যাই হোক, অনেক সুন্দর লিফ্ট পাইছি, এক লিফ্টে রাবাংলা থেকে নামচি পর্যন্ত, নামচি মোড়ে চলে আসছি।
তারপর হচ্ছে পরবর্তী ধাপ, একটা লিফট পাইছি, এক লিফটে গাড়ির ভিতরে দুইজন, যার গাড়ি উনি লিফট দিছে উনি ড্রাইভিং করতেছে, আর আমরা দুইটাই ঘুমে শেষ গাড়ির ভিতরে, আমিও ঘুমাইছি রাজবীর ভাইও ঘুমাইছে। তো যাই হোক, অবশেষে আসতে পারছি, এখনও চোখেদের ঘুমই যাচ্ছে না। দেখি আজকে এত তাড়াতাড়ি চলে আসবো গন্তব্য, এখন বাজে কয়টা? মাত্র 12:30 বাজে ইন্ডিয়ান লোকাল টাইম। তো যাই হোক, আইসা পড়ছি, এখন হচ্ছে পরবর্তী ধাপ, দেখি পরবর্তীতে কী করি। যেখানে যাই এখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি, আসে যায় কী করে। আচ্ছা, এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক, সেন্ট্রাল পার্ক ওই নামচিকা ওই যেটা, আমরা এখান থেকে আসছিলাম, এই হচ্ছে সেন্ট্রাল পার্ক নামচি, সুন্দরী মন্দ না। আরে হয়েছে কি, ওই এমন ঘুম পাইছে যে এখনো ঘুমই কাটতেছে না আর কি। ও ঠিক হয়ে যাবে, ওই যে এখন আবার বৃষ্টি, আরে কি করে না করে, এই বৃষ্টি এই আসে যায় আসে যায়, বিরক্ত লাগতেছে। তো যাই হোক, পরবর্তী ধাপে যাই করি আপনাদের কাছে শেয়ার করব। এখন আমাকে একটু এটিএম খুঁজতে হবে, এটিএম অর্থাৎ ব্যাংকের এটিএম। তো বাকি কাজ শেষ করি, তার পরবর্তী ধাপ শেয়ার করব। করবেন নেই, এবারও হচ্ছে এখান থেকে প্রায় 4 কিলো বা 4.5 কিলো মতো হবে, চারধাম মন্দির, ওইখানে লিফট পেয়ে গেলাম, আশা করি বেশিক্ষণ লাগবে না, চলে যেতে পারবো। তো ওনাকে ধন্যবাদ, যাইতে থাকি। আর লাগছে সম্ভবত ওখানে গিয়ে হয়তো বা দুপুরে খানা দানা খেতে হবে আর কি। আচ্ছা যাই হোক, আমরা ছোট একটা লিফট পাইছি, ওইটা ট্যাক্সি, এমনিতেই মানে আমরা হাত বাড়াই নেই, যখন আমরা তাকায় রয়েছি উনি আমাদেরকে ব্রেক করছে, ব্রেক করার পরে বলতেছে যে কোথায় যাবেন, হিন্দিতে বলতেছে, তো উনি বাংলাও জানে, উনি হচ্ছে শিলিগুড়ি, আমি যখন বাংলায় ভিডিও করতেছিলাম তখন উনি আমার জিজ্ঞাসা করছে আপনার বাসা কোথায়, তখন বুঝলাম যে উনি বাঙালি। পরে জিজ্ঞাসা করলাম আপনি বাংলা জানেন, আর বলতেছে বাড়ি যেহেতু শিলিগুড়ি তাহলে তো জানবই, তো শিলিগুড়ি মানুষ তো বাংলায় কথা বলে। যাই হোক, পরবর্তীতে ওই এখানে নামাই দিছি নিচে, এখন এটা আমরা আমাদের প্রায় 1 কিলোমিটার প্লাস, প্রায় 1.5 কিলোমিটার মতো উপর যাইতে হবে, সেটা হচ্ছে হিন্দুদের চার ধাম মন্দির, মানে একটা ওই ডেমো হিসাবে ইউজ করা হয়েছে ওই ওনাদের চারজন ভগবানের নামে। তো এখানেই যাবো, আর কালকে অন্য প্ল্যান, আজকে ওই মন্দিরের কাছে যাওয়ার প্ল্যান, তারপরে হচ্ছে সামনের প্ল্যান। তো যাই দেখি মন্দির কেমন হয়, যেমনই হয় চেষ্টা করবো এটা তুলে ধরার জন্য, যাইতে থাকি। তো যাই হোক ভাই, ওই যে তাদের যে হিন্দুদের যে চার ধাম মন্দির ওইটা গেটে চলে আসছি, যেখানে লেখা আছে ওয়েলকাম টু, কী লেখা এদের, সিদ্ধেশভারা ধাম, সিদ্ধেশভারা ধাম, আর এদের হ্যাঁ এখানে হিন্দিতে সবাই বলে চার ধাম। তো এই হচ্ছে এটার গেট, শায়দ গাড়ি আর ইয়ে, তো এটার ভিতরে প্রবেশ করব, দেখি কি অবস্থা, যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব। বললাম না এখানে ওয়েদার 5 মিনিট পরে পরে চেঞ্জ হয়ে যায়, এই যে নিচে ছিল রোদ, এখানে আসছি এখন যেমন ঠান্ডা বাতাস ঠিক তেমনই আবার বৃষ্টি। উঠি প্রায় 2 কিলোমিটার মতো উপরে উঠতেছি, আর উপরে ওঠা বিশাল কষ্টকর, শুধু উপরে উপরে ব্যাগ ট্যাগ নিয়ে। তো ঠিক আছে, তার পরবর্তী স্টেপ কী করি শেয়ার করব। আচ্ছা, আমরা হচ্ছে হালকা নাস্তা করে নিলাম দুপুরে, তো এই যে এটা ছিল হচ্ছে চারধাম যে মন্দির বা যাই বলে, আমি তো ততটা জানি না এটা কী বলে, এটা হচ্ছে এটার প্রবেশ গেট, ওই যে ওই আমার সাথে যিনি আসছে রাজবীর সিং উনি যাচ্ছে, সম্ভবত বন্ধ হয়ে গেছে আর আমি তো ভিতরে যাবো না কারণ আমার কোনো কাজ নাই, বা আমি এগুলো বুঝিও না তাদের ধর্মে কী। বাট এখানে একটা বড় সড়ো উনি বলল ভোলে বাবা, সম্ভবত ওনাদের কোনো একজন কী বলে এটাকে ভগবানই সম্ভবত বললো ওনারা, হ্যাঁ তো ওনার একটা মূর্তি বড় সড়ো, ওই যে খুবই বড়, সুন্দরই লাগে দেখতে। বাট এটা হচ্ছে ওনাদের ইম্পর্টেন্ট, আমি এই সম্পর্কে কিছুই জানি না, বাস ওই রাজবীর আমার সাথে যে আসছে সে বলল যে আমি ওখানে যাব, তো যেহেতু ওর সাথে আসি এই জন্য আর কি এখানে আসা।
তো আমরা মেবি আমাদের প্ল্যান চেঞ্জ করে ফেলতে পারি, এখনো শিওর না। আমরা এখন এখানে বেশিক্ষণ লেট করব না, ওই ওখানে একটা দোকান, আমি মানে এইখানে মন্দিরের এরিয়া, তো ওই জন্য এখানে ভেজিটেরিয়ান খুব কম, নন ভেজিটেরিয়ান। খাওয়ার মধ্যে তেমন কিছু পাইনি, বাটটা খুঁজছিলাম কিন্তু তরকারি প্রবলেম। আর এখানে হচ্ছে তারা ভিন্ন রকম খাবার খায়, যে খাবারের সাথে আমি অ্যাডজাস্ট না। তো আমি বেশিরভাগ সময় করি কি, ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলি। তো ডিম ভাজির কথা বলছি, পরে বলতেছে যে এটা তো নন ভেজিটেরিয়ান হোটেল খাবার আর কি, রেস্টুরেন্ট। তো ওখানে আর কি করব, পরে নুডলস খাইলাম, ম্যাগি নুডলস খাই, ওখানে ব্যাগটারাই খাই, এখানে আসলাম আর কি। তো এই ছিল এখানে সিচুয়েশন। আমরা লেট করব না, কারণ আমাদের প্ল্যান খুব দ্রুত চেঞ্জ করব, মোটামুটি আর অনেক দূরে চলে যাওয়ার জন্য। আর ওই দেখেন আকাশের অবস্থা, আকাশে শুধু মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ। বললাম না, এখানে কিছুক্ষণ পর পর ওয়েদার চেঞ্জ হয়ে যায়, মানে 10 মিনিট বসে গল্প করতেছি তো এখানে একরকমের, আর 10 মিনিট পরে হচ্ছে ভিন্ন রকমের। তো হ্যাঁ, কিদার টিকিট কাউন্ট কিতনা? আচ্ছা, তো বলতেছে যে ভিতরে যাওয়ার জন্য, বাট আমি যাব না, কারণ আমার কোনো ইন্টারেস্ট নাই। আর হচ্ছে ফরেনারদের জন্য বেশি হয়, যেমন আমাদের দেশে জাদুঘর আছে, হ্যাঁ, তারপর হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার, ওগুলা তো এক তো হচ্ছে আমার কোনো কাজ হয় না, আমি জাস্ট ওনার সাথে আসছি ওইটা, আর দ্বিতীয়ত হচ্ছে এতগুলো টাকা কেন আমি ব্যয় করবো, তাই না? তো ঠিক আছে, দেখি মানে কি করা যায় পরবর্তী। এইখানে শীত নেমে পড়ছে, ওই যে আকাশে মেঘলা আকাশ, এতক্ষণ ভালোই ছিল, পরে হঠাৎ করেই ওই দিক থেকে পিছন থেকে হচ্ছে আকাশের যে মেঘগুলি আছে, মেঘের দিকে শিফট হওয়ার সাথে সাথে প্রচুর শীত। তো আমি আমার এই বড়ো ক্যাপটা চেঞ্জ করে ওই যে শীত কন্ট্রোলের যে টুপি আছে ওই টুপিটা পরে নিলাম। তো হয়েছে কি, ওই মন্দিরে আসলে আমিও ঢুকতে পারতাম, বাট আমার যে ফ্রেন্ড ও রাজবীর সিং, ও তো ইন্ডিয়ান, ও এটা ও হিন্দু, ওইখানে আসছে ওই মন্দির দর্শন করবে, এটাই স্বাভাবিক। বাট আমার তো আর ইম্পর্টেন্ট কিছু নেই, বাট এমনি তো অনেক সময় হয় না যে মানুষ যায়, তো আমিও চাচ্ছিলাম যাইতাম। পরে জিজ্ঞাসা করলাম যে ফরেন টিকিট কত, অর্থাৎ ফরেনারদের জন্য কত। তো এখানে যারা লোকাল ইন্ডিয়ান আছে তাদের জন্য হচ্ছে মূলত 50, আর ফরেনারদের জন্য নাকি 100। তো পরে আমি কি থাক, আর 100 টাকা লস করে, 100 টাকা আমি খরচ করে কি, 100 টাকা দিয়ে আমার অন্তত দুই বেলা খাবার তো আসবে, এরকমই চিন্তা করলাম। আর যেহেতু আমার কোনো ইম্পর্টেন্ট কিছু নাই, তো আর এটার ভিতরে আমি যে ফোন ওরে বললাম যে আপনি যান, আমি বাইরে বসছি। তো উনি ভিতরে গেছে, তার একটু পরে যেই লোকটা সিকিউরিটি গার্ড, যিনি হচ্ছে ওই টিকিট কাউন্টারে টিকিট দিত, উনি কিছুক্ষণ পর বলতেছে যে এত দূর থেকে আসলেন, বাংলাদেশে আসছেন, যান, 50 টাকাই লাগবে না আমার, এটা বলতেছে। পরে আমি বললাম যে না না না, কোনো সমস্যা নেই, টাকার কোনো বিষয় না, এমনিতে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। তার একটু পরে বলতেছি কি, কোনো টাকাই লাগবে না, এমনি জানে বলে দিচ্ছি। আমি মনে মনে গাড়ি বেড়া এটা প্রথমেই বলতে, তাহলেই নিয়ে যাইতাম, অনেকক্ষণ লেট হয়ে গেছে। পরে আমি বললাম যে না, আমার এমনিতেই ভালো লাগতেছে না, আর তাছাড়া হচ্ছে আমি ওই যে আজকে আবার ইন্টারনেট নিছি 301 রুপিয়া, হ্যাঁ, ইন্ডিয়ান টাকায় 301 রুপিয়া, 50 GB এয়ারটেলের। এরপরে এখানে হচ্ছে নেটওয়ার্ক সমস্যা, মেজাজ এত খারাপ হচ্ছে, আর এই কোনোভাবে ভিডিও আপলোড হচ্ছে না, এ যাওয়া একটু একটু পাওয়া যায়, মন্দিরের এই পাশে গেলে একরকমের, ওই পাশে গেলে একরকমের, মানে প্রায় একটা বিপদে যে এখন আবার একটু একটু নেটওয়ার্ক পাচ্ছি। তো যখন দেখতেছি আকাশ খারাপ হয়ে যাচ্ছে, পরে প্ল্যান করছি কি, আমি কাজ করি, ও ঘুরতে থাকুক, আমি ওই যে আমরা যেখানে নাস্তা করছিলাম ওই দোকানে যাই, দোকানে গিয়ে তারপর হচ্ছে ওই ব্যাগ ট্যাগের এখানে গিয়ে বসে থাকি। তো ভাগ্য ভালো যে আমি আগে আগে চলে আসছিলাম, আসার পরে দেখি যে এখানে আসার পরে দেখি যে উনিও দোকান প্রায় বন্ধই করতেছে, অলরেডি বন্ধ করে দিয়েছে। তো বন্ধ করার সময় করছে কি, আমাদের যে ব্যাগগুলো রাখছিলাম ব্যাগটা আবার বাইরে রাখছে। ভাগ্য ভালো যে আমরা একটু লেট করি না, আগে যদি একটু লেট করতাম তাহলে আমাদের ব্যাগ ঠিক রেখে তারা তালা মেরে চলে যেত, আজকে আমাদের অবস্থা খারাপ হয়ে যেত। তো যাই হোক, ওভারঅল সব কিছু ঠিকঠাকই আছে। হ্যাঁ, এ দেখো কী হয়, এক রেলগাড়ি দেখবেন, এই যে রেলগাড়ি কি সুন্দর করে যাইতেছে, এইটা যদি শরীরে লাগে অবস্থা খারাপ হয়ে যাবে, আবহাওয়া যে অবস্থা,
তো যাই হোক, ওই মন্দিরের যতটুকু আমি পারছি বাড়ি থেকে দেখাইছি, এখন আমাদের প্ল্যান হচ্ছে আবার ফিরে নামছি যাওয়া। নামছি যাওয়ার পরে কি হয় না হয় তারপরে দেখতেছি, আপাতত এটুকু পর্যন্তই রাখি। নামছি যাওয়ার পরে হয়তো বা আমাদের প্ল্যান চেঞ্জও হতে পারে, তো ওখানে যাই তার পরবর্তী আপডেট দেওয়া হবে। বাইরে ভাই আমগোর মতো দুই বাদর কোথাও আছে কিনা কে জানে, আমরা দিনের বেলাও হিচেকিং করি রাস্তার পাশে দাঁড়াইয়া, যারে পাই তারই হাত বাড়াই দিই। রাত্র কোনো ছাড় দিই নাই, এখন মাত্র ওই ওই চারধাম থেকে নামছি, নামার পরে হাত বাড়াইছি, একজন কইছে জিজ্ঞাসা করতেছে কত দূর, আমি বললাম নামছি, হ্যাঁ চলো নামছি। মানে আমরা দিনের বেলা হিচেকিং করি, রাতে হিচেকিং করি, আমার হিচেকিং বন্ধ নাই, হিচেকিং চলতেই আছে। যাক আলহামদুলিল্লাহ, যে বহুত মানে অনেক ভালো খবর এইটুকুই যে হিচেকিং এখানে খুব সহজে মিলে যায়, হাত বাড়াইলে পাওয়া যায়। এবং সিকিমের মানুষকে অনেক ধন্যবাদ, জীবনে যদি কখনো সুযোগ পাই সিকিমের মানুষের জন্য কিছু করার করবো, কারণ এই মানুষগুলো অত্যন্ত ভালো। তো ওভারঅল এখন পর্যন্ত ভালো, বাট একটা ব্যাড নিউজ এইটুকুই যে আমাদের প্ল্যান ছিল গ্যাংটক যাওয়ার, বাট উনি তো বলতেছে রাতের বেলা করে গ্যাংটকের গাড়ি মিলবে না, তো দেখি কি হয়। আমাদের কথা হচ্ছে যেখানে আমরা আটকা পড়ি ওখানে একটা একটা ব্যবস্থা হয় তো হবে, আশা করি ভালো কিছুই হবে। যাই নামছির দিকে যাই। শুভ সকাল সবাইকে, খুব সুন্দর সকাল, অত্যন্ত ভালো। এখন পর্যন্ত যত হিচেকিং ট্রাভেলিং করছি ইন্ডিয়া আসার পর থেকে, আজকে মেবি সবচেয়ে সুন্দর সকাল। কেন গত তিন দিন যাবৎ আমাদের সাথে সবকিছু আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত বিষয়গুলি আমাদের সাথে হচ্ছে। গতকাল আমাদের যে প্ল্যান ছিল সেটা হচ্ছে আমরা নামচি যাব, দেন ওখানে হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মন্দির আছে, সেটা হচ্ছে চার ধাম, ওই মন্দিরে গেলাম, ওখানে আমাদের ভিজিট কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা প্ল্যান করছি কি নামচিতে থাকা হয়তো একটু ট্রাভেল, তো আমরা প্ল্যান করলাম যে রাত হলে রাতেই গ্যাংটক চলে যাব। তো সন্ধ্যার দিকে বৃষ্টি নামতে শুরু করছে, বৃষ্টি নামার পরে কিছুটা ডিফিকাল্ট হয়ে গেছিলাম, পরে কী করবো এখানে সেখানে হাঁটতেছি আর চিন্তা করতেছি যা কী হয়। তো হঠাৎ করে কথা বলতে বলতে রাজবীর ভাই আমাকে বললো যে একটা গাড়ি যাচ্ছে এটাকে হাত দেখাও, তো আমি হাত দেখাইলাম। হাত দেখানোর পরে একজন দাদা, ওনার নাম হচ্ছে জীবন রায়, তো উনি বলতেছে যে কই যাবেন, হ্যাঁ হিন্দিতে বলতেছে যে কই যাবেন। আমি বললাম আমরা তো যাবো গ্যাংটক, তো আপনি যদি গ্যাংটক যান তাহলে তো হইলে, আর যদি গ্যাংটকের আশেপাশে বা এখান থেকে কিছুটা দূর যান তো ওখানে নামাই দিন। তো উনি বলতেছে যে এত রাতে কোথায় যাবেন কী করবেন। আমি বললাম যে আপনি আমাদেরকে নামাই দিন, বাকিটা আমরা ম্যানেজ করে নেব, আমরা এইভাবে ট্রাভেল করি। তো উনি বললো আচ্ছা উঠেন আসেন, পরে উঠলাম। ওঠার কিছুক্ষণ পরে বলতেছে যে কাজ করেন আপনারা তো ইউটিউবে ব্লগিং করেন, তো আপনার তো এই রাতে ঘুরে প্রবলেম হয়ে যাবে, কাজ করেন আমার বাসায় আসা পড়েন, আমার বাসাতে আপনাদেরকে ইনভাইট করলাম। তো মানে কী বলবো, এইটা মানে আনবিলিভেবল, অবিশ্বাস্য যে এই রাতে করে আমরা প্ল্যান করতেছিলাম যে কী করবো কই যাবো রাতের বেলা, কারণ নামচিতে থাকাটাও প্রবলেম আর এখান থেকে গ্যাংটক প্রায় 80 কিলোমিটারের মতো। তো কীভাবে কী হয় এমন সময় শুধু আমাদের এখান থেকে হচ্ছে নামচি 26 কিলোমিটার, আমরা এখন জীবন রায় দাদার বাসায় আসি, তো 26 কিলোমিটার লিফ্ট পাইলাম, রাতে থাকার ব্যবস্থা পাইলাম, রাতে খাবারও খাওয়াইলো, এবং অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশে এবং এখানকার যে লোকাল খানা এত মানে কি বলবো এত ভালো লাগছে। মাশরুম আছে না, মাশরুম দিয়ে আমাদেরকে খাওয়াইছে, আমার অনেক ভালো লাগছে। উনিকে অনেক অনেক ধন্যবাদ, সিকিমের মানুষ আসলে অত্যন্ত বন্ধুত্বপরায়ণ, অত্যন্ত হসপিটালিটি তাদের অত্যন্ত ভালো, কি বলবো মানে তাদের যেই অতিথি পরায়ণ মন মানসিকতা তাদেরকে স্যালুট, এবং ওনাদেরকে অনেক অনেক ভালোবাসা ওনাদের জন্য। তো যাই হোক, ওনার বাসায় রাতে ছিলাম, অনেক সুন্দর ঘুম হইল, এবং ওনার যে ব্যবহার অনেক 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 ভালো, অনেক অনেক ভালো। তো আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে এই যে রুমটা,
হ্যাঁ, ওই পাশে একটা ছোট রুম আছে, ওখানে হচ্ছে কিচেন, আর সম্ভবত উপরে ওনাদের বাসা, ওনার একটা মেয়ে আছে, উনি এখনো ঘুমাইতেছে, উনি রাতে আমাদেরকে রান্না টান্না করে দিছে। তো রাতে খাইলাম, মোটামুটি ভালোই কথাবার্তা বললাম, ওভারঅল মানে অনেক কিছু পারফেক্ট ছিল। এই যে এটা ছিল আমাদের হচ্ছে বিছানা, আর এটা হচ্ছিল ওয়াশরুম, আমরা এই রুমে ছিলাম। এই যে এখানে আমাদের হচ্ছে ব্যাগ টেক, তো এই যে এটা হচ্ছে, কাল রাতে আমার মনে ছিল না, ওই রাতের খাবারটাও প্রায় সিমিলার। এটা হচ্ছে তাদের যে লোকাল ফুড, লোকাল খাবার, এটাই তারা খায়। এটা মাশরুম, আর এইটা সম্ভবত সালাদ জাতীয় কিছু একটা। অনেক সময় তারা মূলা খায়, আমরা যেমন বাংলাদেশে যে মূলা আছে না, মূলা, ওই মূলা খায়, আর এটা হচ্ছে ডাল। তো খুবই ভালো খাবার। আমি জাস্ট কল্পনা করতেছিলাম যে কোথায় গ্যাংটক, কারণ এই পাহাড়ে 20 কিলোমিটার, 20 কিলো, হ্যাঁ 20 কিলোমিটার লিফ্ট নেওয়াই অনেক কষ্টকর হয়, আর সেই জায়গাতে 26 কিলো আসলাম, রাতে থাকলাম, রাতে ইনভাইটেশন পাইলাম, রাতে খাওয়াইলো, রাতে ওনার বাসায় ছিলাম, এবং আমরা গোসলও করলাম কিছুক্ষণ আগে, ফ্রেশ টেশ, ঘুম থেকে উঠেই ফ্রেশ টেশ হয়ে গোসল টোসল করে একেবারে কমপ্লিট। উনি ঘুম থেকে উঠে আগে আমাদেরকে চা দিল, কি বলবো, মানে সৃষ্টিকর্তারও সুক্রিয়া করি, পাশাপাশি হচ্ছে ওনার আতিথেয়তাকে নিয়েও অত্যন্ত অত্যন্ত অ্যাপ্রিসিয়েট করতেছি। তো এটাই ছিল আমাদের এখন পর্যন্ত, আমরা এখন খাওয়া দাওয়া করবো, দেন হচ্ছে যাওয়ার প্রিপারেশন নিবো আর কি। তো ঠিক আছে, এই ছিল হচ্ছে সিকিমের এই অঞ্চলের লোকাল খাবার, এই যে এই খাবারটা এই অঞ্চলের। তো নাস্তা করি, খাওয়া দাওয়া করি, দেন পরবর্তী স্টেপ।